অর্থাৎ শিক্ষকর হত্যাকাণ্ডক লৈ শিবসাগরত শোকর ছাঁ। আতঙ্কিত শিক্ষক সমাজ শিবসাগর এৰিবলে সাজু সাই বিকাশ একাডেমির পদার্থ বিজ্ঞানের শিক্ষক। বড় ডাঙর ঘটনা করলে তো মানে এটা বেয়া লাগছে আর মুঠতে বাকি সকলো এটা ভয় খাইছে। এটা বাকি এজন তো ফিজিক্সের টিচারজন মো ঘরে থাকে তখন এটা বাকি সকলে ভয় খাইছে। আমি মরণোত্তর পরীক্ষার পাছত রাজেশ বাবুক শেষ শ্রদ্ধা জানাতে সহকর্মী বর্ণনা করিলে ঘাতক ছাত্রর পূর্বর কান্ত কারখানা নাজিরা ডিপিএসত পড়ে থাকুতে শ্রেণীকোঠার আসবাব আর আয়না ভাঙি লণ্ডভণ্ড করা ছাত্র আনকি ভাবুকি দিছিল শিক্ষক শিক্ষয়িত্রী। তেনে কাণ্ডর বাবেই নাজিরা ডিপিএস এরিবলগা হয়েছিল ছাত্রজনে। হিস্ট্রি ইমান ভাল নহয় বলে গম পাই ডিপিএস গ্লাস ভঙা দরজা ভঙা কিবা ডিঙিত ধরালেকে গম পাই আর হিস্ট্রি সাকে স্কুলের আমার প্রিন্সিপাল সাকে গম নাপালে কেন এডমিশন দিলে একদম বেশি দিন হওয়াই নাছিলে ডিপিএসর পর হওয়া এমাহে হওয়া নাই সাকে ভালকে মানে তো ডিপিএসর পর মানে সাসপেন্ড করে দিলে সারে সাকে তার এই হিস্ট্রি গম পাওয়া নাছিলে মানে তার ডিপিএসতো এনেকা মানে কিছু হিস্ট্রি আছে বেয়া কাম করা গুড গ্লাস ভাঙিছে কিবা করেছে এনেকা শুনিছো আমি। মাত্র এমাহ পূর্বে মাতৃর অনুরোধত দয়া উপজি রাজেশ বাবুয়ে সাই বিকাশ একাডেমিত নাম ভর্তির সুযোগ দিছিল ছাত্রজনক। অবশেষত সেইজন ছাত্রর চুরির আঘাততে প্রাণবায়ু উড়ি গল রসায়ন বিজ্ঞানের শিক্ষক তথা সাই বিকাশ একাডেমির অধ্যক্ষ রাজেশ বাবুর। একাদশ শ্রেণীর ছাত্রজনের জিঙ্ঘাসাত থান বান হয়ে গল অন্ধ্রপ্রদেশের কৃতি শিক্ষকর সংসার। কণমানি পুত্র আর কন্যাক লৈ রাজেশ বাবুর সৈতে শিবসাগরতে আছিল পত্নী। সন্তানের গরমর বন্ধ পাই শনিবারে পুয়া অন্ধ্রপ্রদেশের ঘরলৈ যাবলৈ বুলি পত্নী শিবসাগর এরার খন্তিক পাছতেই শ্রেণীকোঠাতে হত্যাকাণ্ডর বলি হল রাজেশ বাবু। ভাল বন্ধু হরালো শিক্ষকতা করবলৈ আহি এনেদরে প্রাণ হেরুয়াবলগা কথাটো ইয়াতকৈ আর কোনো আর ভাষা নাই কবলৈ। দীর্ঘ বছর তেওঁছিল 2018 চনের পৰা শিবসাগরত কর্মরত হয়ে আছিল সেইগৰাকী শিক্ষক রাজেশ বাবু আর এই মুহূর্ত আসলে ভাষা নাই এই বিষয়ে কবলৈ। দেওবারে মরণোত্তর পরীক্ষার পাছত মৃতদেহ ডিব্রুগড়ের মোহনবাড়ী বিমানবন্দরলৈ নিয়ার পূর্বে রাজেশ বাবুক শেষ শ্রদ্ধা জানায় কান্দনত ভাগি পড়িল ছাত্র ছাত্রী আর সহকর্মী শিক্ষক রাজেশ বাবু। আনফালে এরাতি থানাতে সোধা পোছা করার পাছত ঘাতক ছাত্রক কিশোর ন্যায়িক পরিষদত হাজির করালে শিবসাগর আরক্ষীয়ে। শিবসাগরের পৰা প্রদীপ গগৈর রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।